বিসমিল্লা হি রাহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে সামনে যেহেতু মাহের রমজান চলে এসেছে তারই ধারাবাহিকতায় আজকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল যে ইফতারি সেটার যে মূল একটা অংশ সেটা হচ্ছে বেসন তো আজকে তৈরি করে দেখাবো কি করে পারফেক্টলি বেসনের গোলাটা তৈরি করা যায় বেসনের রাইট কনসিস্টেন্সিটা তো দর্শক আমি এখানে কিছু প্রথম দেখিয়ে দিলাম আর বলে নিচ্ছি আর একটা কথা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ করবেন আমাকে সাপোর্ট করার জন্য প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি কিছু ডাল আমি এখানে মশারির ডাল খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল মশারির ডাল নিয়েছি এক কেজি খেসারির ডাল হাফ কেজি আর বুটের ডাল ছিল হাফ কেজি তার সাথে আমি এক পোয়া পরিমাণ আতপ চাউল দিয়েছি এই চাটা মিলিয়ে আমি বাসায় তৈরি করেছি ব্যসাম বাসায় বলতে আমি এগুলোকে ভালো করে বাজার থেকে এনে বেছে ধুয়ে পরিষ্কার করে দেন দুই থেকে তিন দিন রৌদ্রে শুকিয়ে নিয়েছি তারপর আমরা যে মেশিনে চাউলটা ভাঙাই সেই মেশিনটা থেকেই ভাঙিয়ে নিয়ে আসলাম কারণ এতগুলো ব্ল্যান্ডারে করা সম্ভব না আর যারা ব্ল্যান্ডারে করতে চান তারা অবশ্যই তিনশো ওয়ার্ডের উপরে যে ব্ল্যান্ডারটা আপনাদের থেকে থাকে ঘরে সেটা দিয়ে একটু স্মুথলি বেসনটা তৈরি করে নেবেন তো দর্শক আপনারা চাইলে কিন্তু ছোলা বুটের ডাল মানে ছোলার ডাল যেটা আমরা অ্যাকচুয়ালি রমজানে ভেজে খাই ছোলাটা সেটা দিয়েও করতে পারেন ঘেঁসের ডালটা কিন্তু অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর হয় তো আমি এখানে বেসনের গোলাটা তৈরি করছি প্রথমে আমি এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ বেসন নিয়ে নিলাম যেটা আমি বাসায় এভাবে প্রসেসিং করেছি আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি আজকে দু কাপ পরিমাণে বেসনের গুঁড়া দিয়ে তৈরি করব এখানে এক চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে কিন্তু অনেকটাই মুচমুচা হয় বা একটু ফুলে ওঠে তো আমি প্রথমে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস চেলে নিচ্ছি আর চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিকজ এটাতে কোনো ধরনের দানা দানা ভাব থাকবে না তাতে করে স্মুথলি একটা ব্যাটার পাওয়া যাবে আমি আরও এক কাপ দিয়ে দিলাম সম্পূর্ণটা আমি চেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একেবারেই দিতে পারেন তো এই পর্যায়ে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল আপনারা সরিষার তেলের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন তেলটার ব্যাপারেই বলছি আপনারা অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ একটু কুসুম গরম তেলটা ইউজ করবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এই তেলটা দিয়ে একটু ভালো করে হাতে মেখে নেব আপনারা ছেলেটা কোনো কাঁটা চামচ বা চামচের সাহায্যে করতে পারেন তবে কিন্তু হাতে মেখানে ইম্পর্টেন্ট বিকজ এটা খুবই ভালো করে মিক্সড হয়ে যাবে বেসনের সাথে আর এই তেলটা দেওয়ার অর্থ হলো এই আমি যদি এখানে তেলটা দিই তাহলে কিন্তু যখন আমি এটা ডুবো তেলে ভেজে নেব সেই সময় কিন্তু খুব বেশি একটা তেল এবজর্ব করবে না আর আমরা যেহেতু এই ইফতারির সময় খাবারগুলো খেয়ে অভ্যস্ত সো এটা করতেই হবে আর এটার ভালো ভালো টিপসগুলো একটু রপ্ত করার চেষ্টা করব আর সেই জন্যই কিন্তু আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি দিয়ে দিলাম নর্মাল রুম টেম্পারেচার রাখা পানি আমি একটু একটু করে পানিটা অ্যাড করছি আর একবারে সবটা দিলে হবে কি কখনো দেখা যায় এটা রাইট কনসিস্টেন্সি হয় না তো আমি একবারে না দিয়ে আমি একটা চায়ের কাপে করে একটু একটু করে পানি দিয়ে দিলাম তো দর্শক বেসনের গলাটা কিন্তু তৈরি করা কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন আমি একটা আঙ্গুল ডুবিয়ে দিলাম আঙুলটা থেকে একটু টপ টপ করে বেসনটা পড়ছে আর এটা কিন্তু দ্রুত না আর যখন আমরা দেখব যে আঙ্গুলটা পুরোপুরি দেখা যাচ্ছে না তখনই ভাববো যে এটা রাইট কনসিস্টেন্সি আর আলুর চপ বা বেগুনি যেটাই আপনারা তৈরি করেন না কেন আপনারা বেসনটার উপরে রাখলে যখন দেখবেন যে এটার সাথে সাথে ডুবে যাচ্ছে না তখনই ভাববেন যে এটা সঠিক পরিমাণে হয়েছে তো দর্শক আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হবে আসসালাম